হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এম এইজ এডুকেশন ল্যাব। পিএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন নিয়ে স্টুডেন্টদের অনেক অভিযোগ থাকে এবং সেই অভিযোগের ভিত্তিতে বিভিন্ন আন্দোলন হয়। এইরকমই একটি আন্দোলন সংগঠিত হয়েছে কলকাতার বুকে এবং সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে এবং পিএসসির তরফ থেকে বেশ কিছু বড় ঘোষণাও উঠে এসেছে, সেটি আজকে সম্পূর্ণ ভিডিওতে জানাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তার সাথে সাথে আমাদের চ্যানেলটি অবিলম্বে সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। ফের নিয়োগ কেলেঙ্কারিতে নাম জড়ালো পিএসসির। ফল প্রকাশিত হলেও কাট অফ মার্ক্স নিয়ে চাকরি প্রার্থীদের কাছে একটা তীব্র ক্ষোভ তৈরি হয়েছে এবং অবিলম্বে এই সমস্যা মেটাতে আজ ফের রাজপথে নামলো চাকরি প্রার্থীর এক অংশ। অ্যাকচুয়ালি যে WBCS এর রেজাল্ট বার হয়েছিল সেখানে যে কাট অফ মার্ক্সটি উল্লেখ করা ছিল অর্থাৎ 105 জেনারেলদের ক্ষেত্রে, সেখানে কি হয়েছিল, অনেক প্রার্থী আমাদেরকেও মেসেজ করেছে বা আদার্স সোশ্যাল মিডিয়া থেকে জানা যাচ্ছে যে তারা সেই কাট অফ মার্ক্সের থেকে বেশি নম্বর পাবে কিন্তু তবুও তাদের সেই পিএসসির ওই লিস্টে তাদের নাম নেই। এই ধরনের একটা দুর্নীতির গন্ধ তারা পাচ্ছে। তাই পিএসসির দুর্নীতির প্রতিবাদ এবং উত্তরপত্র প্রকাশসহ কাট অফ মার্ক্স প্রকাশিতের দাবিতে ডেপুটেশন দেওয়া হয়েছে এবং ডেপুটেশনে পিএসসির চেয়ারম্যান এবং সেক্রেটারি উপস্থিত ছিলেন বলে খবর। চাকরি প্রার্থীদের সঙ্গে আলোচনার পর বেশ কিছু সিদ্ধান্ত বেরিয়ে এসেছে, বেশ কিছু সিদ্ধান্ত পিএসসির তরফ থেকে নেবে বলে আশ্বাস দেওয়া হয়েছে এবং দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যারা 2019 সালের WBCS এক্সিকিউটিভ ফিলিমস পরীক্ষার কাট অফ থেকে বেশি নাম্বার পেয়েছেন বলে মনে করছেন অথচ মেনে ডাক পাননি, তারা কি করবে না আগামী 31 মের মধ্যে পিএসসির দপ্তরে ব্যক্তিগতভাবে আবেদন করতে হবে। অর্থাৎ যারা তোমরা এতদিন ধরে জানাচ্ছিলে যে তোমরা যে কাট অফ মার্ক্স 105 বা অন্যান্য ক্যাটাগরির ক্ষেত্রে যে কাট অফ মার্ক্সটি প্রকাশ করা হয়েছে তার থেকে তোমরা বেশি নাম্বার পাবে বলে তোমরা অনুমান করছিলে বা আশাবাদী ছিলে, এর থেকে তোমরা বেশি নাম্বার পাবে কিন্তু তোমাদের নাম্বার বেশি হওয়া সত্ত্বেও সেই লিস্টে তোমাদের নাম নেই, তাদের ক্ষেত্রে একটা সুযোগ দেওয়া হয়েছে যে 31 মের মধ্যে তোমরা পিএসসির অফিসে যাও, সেখানে ব্যক্তিগতভাবে আবেদন করো, তাহলে তোমাদের কী হবে না তোমাদের খাতা 15-ই দেখা হবে বলে আশ্বাস দিয়েছে এবং আগামী 15-ই জুনের পরে পিএসসির দপ্তরে যোগাযোগ করলে তারা তাদের রেজাল্ট জানতে পারবে। এবং তার সাথে সাথে পিএসসির তরফ থেকে যে সমস্ত পরীক্ষা নেওয়া হয়েছিল ফায়ার অপারেটর বা ফুড সাপ্লাই SI, সেখানেও প্রচুর অনিয়মের অভিযোগ উঠেছে এবং যে সমস্ত সেন্টার থেকে এই অনিয়মের অভিযোগ হয়েছিল সেই সমস্ত সেন্টার এবং অভিযুক্ত প্রার্থীদের কী করা হয়েছে না, তাদের ব্ল্যাকলিস্টেড করা হয়েছে, অর্থাৎ তাদের ক্ষেত্রে কিছু কড়া পদক্ষেপ নেবে বলে পিএসসি জানিয়েছে। তো এইটি ছিল তোমাদের জানানোর একটা মতো একটা খবর, সেটি তোমাদের সামনে উপস্থাপন করলাম। যারা এই ধরনের ক্যান্ডিডেট আছো তারা অবিলম্বে পিএসসি অফিসে যোগাযোগ করো এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।